ভাই বসেন। আরে না বসবি কিসে রে? আর আর কত ওয়েট করাবেন? আমার টাকা দেন। বসে বসে পার্ট নাই। আরে ভাই এত উত্তেজনা হইছেন কে? বসেন। ঠান্ডা মাথা ঠান্ডা। আরে মাথা ঠান্ডা কত করবে কোন? আপনি কয়দিন জায়গার কথা কইছেন? দুই মাসের কথা। দুই মাসের কথা কয়? একটা বছর হয়ে গেল। আজ এক বছর আপনার কোনো খোঁজ নাই। আবার ফোন দেয় আপনার ফোন বন্ধ থাকে। আপনাকে আবার আসলে পরে শোনা যায় যে বিক্রি করতে বাড়াইছে, খোঁজ নাই। আবার চ্যানেল চ্যানেলে গান কয় বলে। আর টাকা পয়সা তো চ্যানেলে গান গাইবে ভালো কামাচ্ছেন। টাকা পয়সা দেন। আসলে ভাই দিবের পাল্লিকে টাকা রাখলেন না আপনি একটু। এ আপনার ওই সুদের পর টাকা দেওয়া লাগবে না। আমার যেটা লাভ দিচ্ছেন ওই লাভ দেন তো ভাই। আমার আপনার সাথে আর কোনো প্রীত নেই। টাকাটা দেন ভাই। অত পেছাল পারা সময় নাই। ঘরের ভিতরে চলেন যাই। যা আছে নিয়ে চলে যাই। আর কি চাচ্ছেন কোন? ঘরের মধ্যে যা আছে তাকে নিয়ে চলে যাবো নাকি টাকা পয়সা দিবেন কোনটা? ঘরের জিনিস লিলি তো ভাই টিয়া শোধ হবে না। আবার কয় টিয়া শোধ হবে? তা আমি কি করবো? তোমার পিস পিছনে ঘুরে 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 বেড়াবো নাকি? তা না, আসলে আমি একটু বিপদে পড়ছিলাম যে দিয়ে পাই নাই। তো বিপদে পড়ছিল, আমিও তো ওরকম করে দিছিলাম। কিন্তু না, আমি তো এক মাস দুই মাসের কথা কথা যে এক বছর হয়ে গেল। আসলে ভাই আপনারা তো আসল খবর জানেন না যে আমি কোন হালে আছি। হ্যাঁ আসল খবর জানবো না কি জানেন? জানলেন না ভাই তাহলে আর হয়তো বা করলেন না। আর একটা কাজ করেছিল সেটাও আমি জানি। হ্যাঁ যাই, কত কথা কবে চাচ্ছি না। তুমি যা মোলা তাই করো গা ভাই, আমার টাকাটা দিয়ে দাও। আসলে ভাই আমি বড় অসহায়, আমি আন কাক কো এই মুহূর্তে টাকার কথা বলি। তুমি জাস্টটা কি আপনি খাও? অসহায় তো দেয়া তো লাভ নাই। আন্টি আপা এমনি কয়বার আসলেন? আরে তো ঘুরেছেন কি জন্য আমাদের? এ ছাগল পালেক পাঠাই। আপনি প্রতিদিন বাড়ি পার, আপনি বলে বাড়িতে থাকেন না। হ্যাঁ নাম্বারও তো বন্ধ থাকে। নাম্বারটা কি নতুন নিছেন নাকি? আইসা দিয়ে দেবে ঘরের মধ্যে। তো আমি যার বউ হইছি সে আমাকে ফোন ইউজ করতেই দেয় না। তা আমার নাম্বার পাবেন কোন থেকে? ফোন ইউজ করতে দেয় না? জি না। আচ্ছা ভালো ভাই, মিথ্যা কথা ভাই, ওনার কাছে ফোন আছে ভাই, মিথ্যা কথা বলে ভাই। মিডিয়া কাজ করে তো মানে জায়গায় জায়গায় চ্যানেলে গান করে। আচ্ছা আপনি আমাকে বেশি কথা করেন না। মাথা এমনিতে গরমের দিন, আমার গাঁও ঘামতেছে, মাথা গরম করেন না। আমার টাকাটা গরম দিবেন, কিভাবে দিবেন টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। দেন ভাই আমার করে এসে উত্তেজনা হলে কি আর আমি দিছি আপনাকে তো ময়ার হোক, দয়া করে হোক, আর যেভাবে হোক দিচ্ছি, তার সেটা ফেরত তো দেওয়া লাগবে তাই না? আমার আসল টাকা দরকার, সুদের টাকা দরকার নাই, আপনার আসলটা ফেরত দেন। আসলে আমার এই ঘটনা হওয়ার পরে ভাই কোনো সেলেনাল আমার পাশে দাঁড়ায় নাই পর্যন্ত। কি করা দরকার কোন তো? তাহলে মিজাজটা কেমনে লাগে তাহলে? তারপর আপনি যখন বললেন আপনাকে সামনে আমি ফোন দিই। দেন ফোন দেন ভাই। এবারে কাজ করবেন ভাই। জিনিসপত্র ইয়ারেন তো ভাঙ, জিনিসপত্র ভাঙ, যা ভাঙ 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 ভাঙ। কি বাইরে ভাঙবি নাকি টাকা পাঠিয়ে দিবেন কোনটা কোন? হ্যাঁ আপনি একটু ধৈর্য ধরেন, আমি আমার সেলেন মালিককে ফোন দিচ্ছি, দেখি কি বলে। দেন ফোন দেন ফোন দেন ফোন দেন ফোন দেন ফোন দেন। আরে ভাঙছুন না, লবি লবি ভাঙছুন না, আপনি কথা কইেন না, চুপ করেন। টাকা আমার এক গাদি টিয়া ভাই টিয়া দেন না। ওয়ার্থেন কি জিনিস পাতে আনবো আপনি খালি কোন ভাই? দেই কার পেলে ফোন দেবে, দেখ ফোন দেখ। দেন নালে আজকে বাড়িঘর সব ভাঙে তারপর যাব ভাই। মিডিয়ায় কাজ করে তো অনেক টিয়া পায় ভাই। গান্তন বলে টিয়া দেয় তোরে তোরে খোঁজ খবর লিজে কোনে কোনে কাজ করে খোঁজ দিবি ভাই। সেটা জান ফোন বাইলে করনে তাহলে ফোন নাই ভাই। আমি কি রকম চিন্তা করা বললাম না ভাই? মিথ্যা মিথ্যা কথা কয় ভাই, ফোন নাই, ফোন বাইলে করনে। হ্যালো, হ্যাঁ জাকি ভাই, ওই যে ঋণ পাবি তো, ঋণের জন্য এসে বাড়ির পুর অত্যাচার করতেছে, একটু আমাকে হেল্প করেন। আরে ভাই দেন না, কতজনে তো কত উপকারই করলেন, আমাকে নয় হাওলাত হিসেবেই দেন, পরে আমি আপনাকে আস্তে আস্তে দিয়ে শোধ করব। না ভাই বিপদে পড়ছি তো ফোন দিছি। আপনি আসেন, বিশেষ না আপনি আইসে বিষয়টা দেখেন, দেখলেই বুঝবেন। ডাকেন ডাকেন, কোন জায়গায় ডাকবেন ডাকেন, দেখি কোন কতটুকু হেল্প করে আপনাকে। আমার উপর চেপছে, আপনি আসেন, আসার পরে বিস্তারিত দেখেন, দেখার পরে যেটা হয় করেন ভাই। ভাই আপনি তাড়াতাড়ি আসেন তো ভাই। শুনেন আমি আর কোনো নাটক আপনি দেখতে চাচ্ছেন না। এই যে আপনি বললেন যে আপনার স্বামী আপনাকে ফোন ধরবে দেয় না, ফোন বাইলে করুন না। হ্যাঁ ফোন আসলে ইউজ করতে দেয় না, তো ফোন ইউজ করে আর ফোন বাইলে করুন না। আমি ফোন ইউজ করি খুব বেশি মনে হয় দুই দিন কি তিন দিন হবে, তার বেশি ফোন আমার হাতে ছিল না। তো ফোন দিন দুইতে, আমি তো প্রত্যেক দিন আপনাকে ফোন দিছি, আমার সাহস বাড়তে প্রতিদিনই পাঠাই। এখন আপনি মানে কখন ফোন দিছেন ভাই? দুই তিন দিনের ফোন কোন দিন এত পুরনো হয়? দেন তো ভাই,
أنا أعرف أن هذا هو المكان الذي يحصل على المكان أنا أعرف أن هذا هو المكان الذي يحصل على 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 المك
আছে উত্তরপাড়া উত্তরপাড়া মানে আপনি টিকিট টাকা নিছে আর বাইরে কাছে টাকা নিছে 18000 টাকা নিছে 18000 ওখানে যে প্রবাসী লেভেলের টাকা পয়সা দিছে কিছু ঘরটা কমপ্লিট হচ্ছে না কিছু সামান্য কিছু টাকার জন্য আরে বউ তোমাক তো ওই সময় অনেক লোক অনেক টাকাই দিছে তোমার আবার এই কাম করে তুই যাও উত্তর বাড়াই ভাই হলে চাল আপনি আসলে কি ভাঙচুর করেছে এইসব দিয়ে বুঝা যায় নাকি তো এ ধরনের আচরণ করা তো ঠিক আরে ভাই আমার দুই মাসের কথা আজকে দেড় বছর হয়ে গেল তাই এক বছর টেকা দিছি আর উনি টেকা দিবি কিনা বা কি করবি কিনা সেটা কয়ে দেন চলে যায় একটা কথা কয় না ভাই তুমি কথা কয় না শুনেন ভাই ঘটনা হচ্ছে আমরা দৌড়ালি পারে যদি আমরা আইনের আশ্রয় নেই আপনি টেকা পাবেন তো বললি যে মানে যে ভাঙচুর করবেন মানে উল্টে মামলা হবে কিন্তু আমরা ঝামেলা জড়াবে আপনি কৃষি টেকা পাবেন হুমকি দিচ্ছেন কৃষি টেকা পাবেন ভাই এই হুমকি দেন আমাদের স্ট্যাম্প পেপারে সাইন নাও আছে স্ট্যাম্পে সাইন নাও আছে আপনারা সুদে কারবার করেন ওটা আমরা জানা আছে বেশি লিকসার পিটেন না ইচ্ছে করলি আমরা আপনি দৌড়ালি আমরাও দৌড়াইতে পারি কিন্তু আমি এইসব ঝামেলা যেতে চাচ্ছি না সেটাই আপনি টাকা দিয়ে দিচ্ছি
করেছেন চেয়ার টেবিল এটা সেটা যাই করেছেন এটা ঠিক না শুনতেছেন না 18,000 টাকা দেন আপনি গাড়ি দেন কে ভাই আপনার সাল কেন কথা করছে দুইজনে চুপ করো ভাই তোমরা চুপ করো ফোন দেখছেন ভাই 18,000 লেবো না আমরা দিচ্ছি ইনশাল্লাহ আবু তুমি এতদিন ছিলে কোনে তুমি দর্শকের আর গান শোনাও না গান দিলি পারে তোমার এসব টেকা পয়সা 10টা চ্যানেলে 5টা চ্যানেলে কাজ করলি পারে এইসব দিনা ধার তুমি ঠেকো নাকি আসলে সবই ঠিক আছে আচ্ছা সব শুনবো ভাই ভাই আমার আপনি বলতেছে আপনি যে কারবার করেন না আপনি একটাবার ভাবি দেখেন যেটা করেন এটা ঠিক না টাকা পয়সা সবারই আছে কিন্তু এই দুনিয়া ছাড়ি কিন্তু সবারই চলে যাওয়া লাগে একবার হিসাব করে দেন যে যা করতেছেন এটা কিন্তু ঠিক না তো যাই হোক আপনারা এর গান শুনেছেন কিনা হ্যাঁ শুনছি আল্লাহ মোবাইল দিয়েছে ভালো আমি ওই ওই জন্য আমি কিছু সাহায্য করলাম কিন্তু অনেক দিন হয়ে গেছে তো ওজন মাত্রাটা গরম হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপনারা আসতে পারেন যাহাবাদ হয়ে গেছে হ্যাঁ কিছু মনে করেন না হ্যাঁ তো গেলাম ভাইয়া আসসালামু আলাইকুম বাবা গেলাম আসসালামু আলাইকুম টাকা পয়সা আছে কত নেই ফাজিল এসব লোক আছে ভাই ফাজিল বুঝছেন আপনি দেখো সব সাইড দিছেন আমি দেখতে সব ভাত হ্যাঁ গেম জাম করলে কি সব কিছু সমাধান হয় টাকা পাবি বিচারারা সে পানি আলা সে কইতেই পারে পানি আলার কাছে কোনে আলা নাই কোথায় আছে জানি এই বিষয় বাদ দেন তাহলে আইসি আবার একটা গান লিয়া পরে চলে যাবেন আচ্ছা আপা আইসি দন আমরা কাজ বাদ দিয়ে আইসি আমরা স্টেশনে কাজ করতেছিলাম আর একটা গান শুনি তারপরে কি গান গাইবেন আপা গান একটু গালি হইছে হ্যালো আমার জন এক বন্ধু গো মোবাইল কইরাছে ও সে মোবাইল কইরায় আমারই গান আমারে শুনাইছে গো মোবাইল কইরাছে আমার জন এক বন্ধু গো মোবাইল কইরাছে আমার অসীম দাসের বন্ধু গো মোবাইল কইরাছে আমার আমার অজন দাসের বন্ধু গো মোবাইল কইরাছে মোবাইল করে বলছে আমার বন্ধু সোনার চান কেন তুমি এই জীবনে বেছে নিলা গান মোবাইল করে বলছে আমার বন্ধু সোনার চান কেন তুমি এই জীবনে বেছে নিলা গান কারে বেশি ভালোবাসি এই কথা জিগাইছে গো মোবাইল কইরাছে আমার অজানা বন্ধু গো মোবাইল কইরাছে আমার অসীম দাসের বন্ধু মোবাইল কইরাছে মোবাইল করে বলছে আবার কবে হবে দেখা এখন ইউরিয়া যাইতাম থাকতো
দর্শক তার কথা কি শুনবো আর কি শোনাবো আমরা অন্য একটি ভিডিওতে তার কথা জেনে নেব শুনে নেব আপনাদেরকেও জানাবো আর গানটি কেমন লাগলো আর এই যে তার পাশে এখন সে অসহায় মানুষ তার পাশে আমার মনে হয় দাঁড়ানো উচিত কারণ সে অসহায় যার কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করি আপনারা যে যেভাবে পারেন অন্তত ভিডিও তার শেয়ার করলেও তার কিন্তু একটা আয়ের উৎস হতে পারে যেমন তার গান যদি সব চ্যানেলরা চ্যানেল মালিকরা এসে যদি নেয় অনেক মিডিয়ায় এসে যদি নেয় তাহলে কিন্তু তার যে যাই দিক গান গেয়ে যাই পায় সেটা দিয়ে তার কিন্তু সংসার চালাতে পারবে তার অভাব দূর করতে পারবে তো সেই আশা কামনা করেই বিদায় নিচ্ছি আর বিদায় বললেই বিদায় নয় দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ